আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বেলকনির টবে যে পুঁইশাক হয়েছে সেই পুঁইশাকই আপনাদেরকে রান্না করে দেখাবো। দেখছেন আমি পুঁইশাকগুলো কেটে নিচ্ছি, মাশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। এই নিয়ে কয়েকবার আমি খেলাম এখান থেকে। পুঁইশাকটা কেটে নিচ্ছি, এই তো প্রায় কাটা কমপ্লিট। এখন ভালোভাবে ওয়াশ করে নেব। এই তো এই পাতাগুলোই আমি এখন রান্না করব। চলুন ভিউয়ার্স যাওয়া যাক পরবর্তী প্রসেসে। এই যে কেটে বেছে ধুয়ে এই অবস্থা। এখন আমি ছোটো মাছ থেকে দিয়ে রান্না করব। এখানে একটু পাঁচমিশালি মাছ আছে, এখানে কিছুটা ইলিশ মাছের লেজা আর একটা মাছের মাথা রয়েছে। এইটা মিক্স ছোটো মাছ দিয়ে আমি পুঁইশাকের পাতাগুলো রান্না করব। মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিব যেহেতু শাকে দিব, আর না তো ঘেঁটে গেলে কাটা বাঁধবে। এই তো মাছটা ভাজা আমার কমপ্লিট। এখন এখানে আর একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, এগুলো একটু হালকা ভেজে নেব। এখন আমি এখানে অ্যাড করে দেব রসুন ও জিরা পেস্ট, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো। এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই তো নেড়ে ছেড়ে আমার ভাজা কমপ্লিট। এখন আমি শাকগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, শাকগুলো একটু মিক্সড করে নিব। একটু মিক্সড করে নেওয়ার পরে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই তো এখন আমি সেই ভাজা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে দেব। একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, সামান্য আধা কাপের মতো। এখন আমি ঢেকে দিলাম, এটা আমি ফিরলাম পুরোটা রান্না হয়ে যাওয়ার পর। মাশাল্লাহ দেখতে যেমন চমৎকার, খেতেও মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে। আর আমি একদম শুকনো শুকনো করেছি, পানি টানায় নিয়েছি, এতে স্বাদটা আরও বেড়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।